আমরা আবারও আজকে ভেক্টর যোগেই আসি। তোমাদের নিচে মনে আছে আমরা গতদিন ভেক্টর যোগ শিখেছি, ভেক্টর যোগের সামন্ত্রিকের সূত্র, এবং সূত্রটা আজকে আরেকটু দেখি। আবার বলছি, দেখো, কোন সামন্ত্রিকের একটি কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয় যদি কোন কণার উপর একই সময়ে ক্রিয়ারত একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত সামন্ত্রিকের কর্ণ উক্ত ভেক্টরদের লব্ধির মান ও দিক নির্দেশ করে। এটা আমাদের গতদিন পড়া ছিল। আমরা এরকম দেখেছিলাম, ও এ বি সি একটি সামন্ত্রিক, এর ও এ বাহু দ্বারা পি ভেক্টর এবং ও সি বাহু দ্বারা কিউ ভেক্টর নির্দেশিত হলে আমাদের লব্ধি আর সমান হবে পি প্লাস কিউ। এটা আমরা গতদিন পেয়েছিলাম, এবং সেখান থেকেই আমরা পেয়েছিলাম লব্ধির মান। লব্ধির মান ছিল আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কচ আলফা। অর্থাৎ দুটি ভেক্টর রাশির লব্ধি ভেক্টরদ্বয়ের মান এবং তাদের মধ্যবর্তী কোণের উপর নির্ভর করে। দুটি নির্দিষ্ট ভেক্টর রাশির লব্ধির মান ভেক্টরদ্বয়ের মানের উপর এবং তাদের মধ্যবর্তী কোণ কস আলফা এর উপর নির্ভর করে। এবং এখান থেকে আমরা লব্ধির দিক নির্ণয় করেছিলাম, ট্যান থিটা সমান পি সাইন আলফা ডিভাইডেড বাই কিউ প্লাস পি কস আলফা। এক্ষেত্রে লব্ধি আর পি এর সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। যদি লব্ধি আর পি এর সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে আমরা লিখতে পারি ট্যান থিটা সমান কিউ নিচে পি সাইন আলফা ডিভাইড বাই কিউ প্লাস পি কস আলফা। আমরা লব্ধির সর্বোচ্চ মান নির্ণয় করব। দেখো, দুটি সমজাতীয় ভেক্টর পি ও কিউ আলফা কোণে ক্রিয়াশীল থাকলে লব্ধির মান আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। এটা আমরা আগের স্লাইডে দেখেছি। তাহলে এক্ষেত্রে দেখো, আমাদের দুটি নির্দিষ্ট ভেক্টরের জন্য লব্ধির মান সর্বোচ্চ হবে যখন কস আলফা এর মান সর্বোচ্চ হবে। কস আলফা এর সর্বোচ্চ মান 1 যখন আলফা হবে 0 ডিগ্রি। অর্থাৎ আলফা 0 ডিগ্রি হলে আর সমান লিখব আমরা আর ম্যাক্সিমাম। আর ম্যাক্সিমাম যদি লিখি, তাহলে দেখো লেখা যায় আর ম্যাক্সিমাম সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফার জায়গায় 0 ডিগ্রি। অর্থাৎ আসছে সমান সমান রুট ওভার পি প্লাস কিউ হোল স্কোয়ার। স্কোয়ার রুট এবং স্কোয়ার যদি উঠে যায়, তাহলে আর ম্যাক্সিমাম সমান আসে পি প্লাস কিউ। অর্থাৎ আমরা বলতে পারি দুটি ভেক্টর রাশির লব্ধির সর্বোচ্চ মান ভেক্টরদ্বয়ের মানের যোগফলের সমান। এটাই হবে লব্ধির সর্বোচ্চ মান, যেটাকে আমরা আর ম্যাক্সিমাম দিয়ে বলছি। সর্বোচ্চ লব্ধির দিক দেখো, ট্যান থিটা সমান কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কস আলফা। এখানে আলফার জায়গায় 0 ডিগ্রি যদি বসিয়ে দেই, তাহলে আসে উপরে সাইন 0 ডিগ্রির মান 0, তাই ট্যান থিটা, থিটা সমান হবে ট্যান ইনভার্স 0, তাহলে থিটার মান আসবে 0 ডিগ্রি। অর্থাৎ সর্বোচ্চ লব্ধির দিক হবে পি ভেক্টরের সাথে 0 ডিগ্রি কোণে। পি ভেক্টরের সাথে 0 ডিগ্রি বলতে পি ভেক্টর যেদিকে ক্রিয়াশীল ছিল, কিউ ভেক্টরের সেদিকে ক্রিয়াশীল ছিল, তাহলে লব্ধির দিক হবে ভেক্টর দ্বয় যেদিকে ক্রিয়াশীল ছিল সেদিকে। তাহলে এই হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান ভেক্টর দ্বয়ের মানের যোগফল, এবং লব্ধির সর্বোচ্চ দিক ভেক্টর দ্বয় যেদিকে ক্রিয়া করে সেদিকে। এরপর আসি লব্ধির সর্বনিম্ন মান নির্ণয়। একইভাবে আমরা লব্ধির মান সর্বনিম্ন পাব যখন কস আলফা এর মান সর্বনিম্ন হবে। কস আলফা এর সর্বনিম্ন মান হচ্ছে -1 যখন আলফা সমান 180 ডিগ্রি। অর্থাৎ আলফা 180 ডিগ্রি হলে আমরা আর কে লিখব আর মিনিমাম। তাহলে দেখো, আর মিনিমাম সমান হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার
প্লাস টু পি কিউ কজ 180 ডিগ্রি, যেটাকে আমরা লিখতে পারি রুট ওভার পি মাইনাস কিউ হোল স্কোয়ার অথবা রুট ওভার কিউ মাইনাস পি হোল স্কোয়ার, কারণ এখানে কজ 180 ডিগ্রির মান মাইনাস ওয়ান, সেখানে আসতেছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস না সরি মাইনাস টু পি কিউ কজ টু পি কিউ। তাহলে এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে, যেটাকে আমরা লিখছি রুট ওভার পি মাইনাস কিউ হোল স্কোয়ার অথবা রুট ওভার কিউ মাইনাস পি হোল স্কোয়ার। এটাকে এক কথায় লেখা যায় আর মিনিমাম সমান হচ্ছে পি ডিফারেন্স কিউ। সর্বনিম্ন লব্ধির দিক দেখো, দেখো ট্যান থিটা সমান কিউ সাইন 180 ডিগ্রি ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস 180 ডিগ্রি। এক্ষেত্রে সাইন 180 ডিগ্রির মান জিরো, তাই আবারও আসছে থিটা সমান ট্যান ইনভার্স জিরো। এক্ষেত্রে থিটা সমান আমরা লিখতে পারি 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি, 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি। কেন? এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে লব্ধি কোন ভেক্টরের সাথে দিক উৎপন্ন করছে। যদি ছোট ভেক্টরের সাথে দিক উৎপন্ন করে তাহলে হবে 180 ডিগ্রি, আর যদি বড় ভেক্টরের সাথে দিক উৎপন্ন করে তাহলে হবে 0 ডিগ্রি। অর্থাৎ লব্ধির দিক হবে সবসময়ই বড় ভেক্টরের দিকে, লব্ধির দিক হবে সবসময়ই বড় ভেক্টরের দিকে। এরপর আমরা একটা সমস্যা দেখি, দেখা হচ্ছে দুটি ভেক্টর একই দিকে ক্রিয়াশীল হলে এদের লব্ধির মান হবে রাশি দুটির মানের যোগফল এবং দিক হবে ভেক্টরটা যেদিকে ক্রিয়া করে সেদিকে। এটা কিভাবে সলভ করব? সেক্ষেত্রে আমরা আসি আচ্ছা আমরা একটু চলে যাব ভেক্টর যোগের উদাহরণে। আমরা ভেক্টর যোগের দুইটা উদাহরণ পড়ব, একটা হচ্ছে নদীতে নৌকার গতি। আমরা নৌকা দেখেছি, সবাই নদীতে চলতে দেখেছি, আমরা এভাবে নদীতে নৌকায় চড়ে আড়াআড়ি পার হয়ে যাই, আড়াআড়ি নদী পার চিত্র দেখানো হয়েছে, এভাবে চড়ে আমরা নদী পার হয়ে যাই। এক্ষেত্রে স্রোত একদিকে যাচ্ছে, নৌকা আরেক দিকে চালনা করা হচ্ছে এবং নৌকা যাচ্ছে। আমরা আরেকটা চিত্র দেখছি, নদীতে নৌকা চলছে, নৌকা না জাহাজ চলছে। আমরা এক্ষেত্রে এই জাহাজটিকে চলতে দেখছি নদীর স্রোতের সমান্তরালে। আমরা আগের নৌকাটাকে দেখছি, নৌকা চলছিল আড়াআড়ি আর এই জাহাজ চলছে স্রোতের সমান্তরালে। তাহলে দুইটা বিষয় মাথায় রাখতে হবে, যখন আড়াআড়ি পার হচ্ছে আর কখন নৌকা স্রোতের সমান্তরালে চলছে। আমরা একটি নদী দেখছি, নদীতে স্রোতের বেগ একটি নির্দিষ্ট দিকেই থাকে, স্রোতের বেগকে ইউ বলছি, আর নৌকার বেগকে যদি ভি বলি, তাদের মধ্যবর্তী কোণ আলফা, তাহলে লব্ধির বেগ আর এবং লব্ধির দিককে বলবো থিটা। এক্ষেত্রে আমাদের স্রোতের বেগ ইউ, নৌকার বেগ ভি এবং লব্ধি বেগ আর হলে আমরা লিখতে পারি আর সমান রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি কস আলফা। এটা আমাদের সামান্তরিকের সূত্র মেনে যে লব্ধি পেয়েছিলাম সেটাই লেখা হয়েছে, শুধু পি কিউ এর জায়গায় আমাদের ইউ ভি ভেক্টর এসেছে। আর লব্ধির দিকে সমীকরণ হবে, দেখো ট্যান থিটা সমান ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কস আলফা। এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবে, আমরা লব্ধির দিক সবসময় ইউ এর সাথে নির্ণয় করব, অর্থাৎ স্রোতের দিকের সাথে নির্ণয় করব। এর কারণ হচ্ছে নদীতে নৌকার বেগের দিক নির্দিষ্ট নয় কিন্তু স্রোতের বেগের দিক নির্দিষ্ট। একটি নির্দিষ্ট নদীতে স্রোত শুধুমাত্র একটি দিকেই প্রবাহিত হয়, কখনো স্রোত বিপরীত দিকে বা আড়াআড়ি যায় না। তাই আমাদের এক্ষেত্রে রেফারেন্স ভেক্টর হিসাবে আমরা স্রোতের বেগকে ধরব এবং স্রোতের বেগের দিকের সাথে নৌকার লব্ধি বেগ নির্ণয় করব।
সেক্ষেত্রে আমাদের নির্দিষ্ট করে লব্ধির দিকের সমীকরণ ট্যান থিটা সমান হবে ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কস আলফা। আর একটা উদাহরণ দেখব, বৃষ্টির পতন। তোমরা নিশ্চয়ই বৃষ্টি দেখেছ, আমরা কি করি বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য ছাতা ব্যবহার করি। আমরা এই ছাতা ব্যবহার করব কিভাবে, ছাতা ব্যবহার করলে আমরা বৃষ্টি থেকে রক্ষা পাব, এটাই আজকের আলোচ্য বিষয়। এক্ষেত্রে দেখো বৃষ্টি সবসময় উপর থেকে নিচের দিকে পড়ে, আমরা বৃষ্টির বেগকে ধরবো ইউ। একজন পথচারী রাস্তা দিয়ে চলছে, ভূমির সমান্তরালে চলে, পথচারীর বেগকে ধরবো ভি। তাহলে ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ আলফা। এক্ষেত্রে আরেকটা বিষয় নির্দিষ্ট দেখো, আলফা সবসময় 90 ডিগ্রি, কারণ বৃষ্টি সবসময় উপর দিক থেকে পড়ে, এর বিকল্প হওয়ার কোনো সুযোগ নাই। আর একজন পথচারী সবসময় রাস্তায় ভূমির সমান্তরালে চলে, তাহলে উলম্বের সাথে ভূমির উৎপন্ন কোণ 90 ডিগ্রি। তাহলে বৃষ্টির পতনের ক্ষেত্রে আলফা আমরা 90 ডিগ্রি ধরব। এখন পথচারী যদি ভি বেগে চলে, বাতাসের বেগ বিপরীত দিকে ভি হবে, তাহলে বৃষ্টি মূলত পতিত হবে বাতাসের বেগ এবং তার নিজস্ব বেগে। এক্ষেত্রে লব্ধি আর বৃষ্টির দিকের সাথে যদি থিটা ডিগ্রি কোণ করে, তাহলে আমাদের ছাতা ধরতে হবে ওই বৃষ্টি অর্থাৎ লব্ধির দিকে। তাহলে ছাতা সোজা উপরে না ধরে আমরা যেদিকে লব্ধি বেগে বৃষ্টি পড়ছে সেদিকে ধরব। তাহলে দেখো উলম্বের সাথে আমরা ছাতাকে একটা অ্যাঙ্গেল অর্থাৎ থিটা ডিগ্রি কোণে সরিয়ে নিয়েছি। এটি নির্ভর করবে একজন পথচারী যত বেশি বেগে যাবে তার জন্য ছাতা তত বেশি সামনে হেলে ধরতে হবে। ঠিক লব্ধির দিকে সূত্র থেকে আমরা এটি বের করতে পারি। তাহলে আমাদের বৃষ্টির পতনের ক্ষেত্রে লব্ধির মান নির্ণয় করবে এই সূত্র থেকে, আর সমান রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইভি কস আলফা, আলফা 90 ডিগ্রি, দেন আর সমান হচ্ছে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, এবং লব্ধি বেগের দিক নির্ণয় করব এই সূত্র থেকে, ট্যান থিটা সমান ভি সাইন 90 ডিগ্রি ডিভাইড বাই ইউ প্লাস ভি কস 90 ডিগ্রি, সেখান থেকে আসে ট্যান থিটা সমান ভি বাই ইউ। তাহলে আমরা আজকে দুইটা উদাহরণই দেখলাম, একটা হচ্ছে নদীতে নৌকা চলাচল, আর একটা হচ্ছে বৃষ্টির পতন এবং বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে ছাতা কত ডিগ্রি কোণে হেলে ধরতে হবে। তো আজকে আমরা এখানেই শেষ করছি, আমরা আগামী দিন ভেক্টর যোগের উপাংশ সূত্র পড়ব। তোমরা এগুলো ভালোভাবে স্টাডি করো এবং উপাংশ সূত্রটা একটু দেখে এসো। সবাই ভালো থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, বাসায় থাকো। আল্লাহ হাফেজ।